হাই হ্যালো, কেমন আছে সবাই? তো আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম আমি আলো আলো অলস ভিডিওতে। আপনাদের অনেক 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 ওয়েলকাম। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমার কি বার্থডে। হ্যাঁ, তো আজকে আমার বার্থডে, মানে বার্থডে আমার চলে গেছে দুদিন আগে। তো তোমাদের ভিডিওটা ছাড়ছি আজকে, মানে মানে ভিডিওটা করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার বার্থডে ছিল সোমবার। তো আজকে আমি বুধবারে ভিডিওটা আপলোড করছি, কারণ সত্যি কথা বলতে টাইম পাইনি। তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি ফ্রেশ হয়ে তা ভগবানকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন বিছনা ফিছনা গুটিয়ে আমি জাস্ট বসে আছি। আর চুলফুল এত গরম, সত্যি বলছি রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো আজকে ঘুম থেকে উঠে আগে এক কাপ গরম চা খেয়ে তারপরে এরকম বসে আছি। তারপরে আমি খাবো বাটার আর মিষ্টি, মানে বাটার দিয়ে ব্রেড ভেজে মিষ্টি আর খেয়ে তারপরে দুপুরে। আজকে কিন্তু খুবই সিম্পল লাঞ্চ। আজ দুপুরে তোমার খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা এইসবই ছিল। তারপরে চলে যাবো বিকেলে বাইরে। না, আমি চলে এসেছি ফাইনালি বাইরে। বার্থডে গিফট তো নিতে হবে হাজব্যান্ডের কাছ থেকে, তাই না? ছেড়ে দিলে কী করে হয়। তো এখানে দেখো আমি সোনার দোকানে এই পলা আংটিগুলো না আমার খুব পছন্দ ছিল। তো আমি বললাম যে এই পলার আংটিগুলো আমি নেবো। তো এই পলা আংটিগুলো যেগুলো সোনা বেশি সেইগুলোর দাম বেশি, 3,500-4,000 এরকম করে। আমি যেটা নিয়েছি ওটা 3,000 টাকা। ওটা একটু বেশি, মানে সোনার ইয়েটা বেশি বসানো আছে, মানে হালকার মধ্যে, বেশি পিওর সোনার রিং নেই। তারপরে আমি চলে এলাম বিরিয়ানির দোকানে, বার্থডে বলে কথা, তাই না? তো বেশি ধুমধাম করে নাই বা হোক, ছোটোমোটো করে তো করতেই পারি। তো এখানে দেখো বিরিয়ানি নিয়ে নিচ্ছে। আমার মেয়েরা বললো রাত্রিতে খাবো বিরিয়ানি। তো আমরা তো ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আর ঘরের জন্য নিয়ে নিচ্ছি বিরিয়ানি। দেখো চিকেন বিরিয়ানি লেগ পিসটা দেখছি, ও এখনো ডিম দিয়ে জল আসছে আর গোটা গোটা ডিম। তো রাতে ছিল চিকেন বিরিয়ানি, এখানে আমি পার্সেল করে নিচ্ছি। আর কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ফিষ্টি যাই হোক নেবো। আমি তো ফিলহাল আইসক্রিম ফুচকা খেলাম, সেটা ভালো সাথে শেয়ার করবো যে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেলাম, ঠিক আছে? তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো টানটানা, ও কী জিনিস না ফুচকা, ফুচকাটা কী জিনিস, বাচ্চা থেকে বাচ্চা বুড়োরা পর্যন্ত মুখ দিয়ে জল পড়ে এই ফুচকার নাম শুনে। তো দেখো কী কীরকম বললাম, খারাপ বললাম? তো ফাইনালি দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এখন বাজে রাত 9টা। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো তোমাদের রিংটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? পুরো দোকানে তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। দেখো এটা কিন্তু দেখো কীরকম লাগছে, তোমরা কিন্তু কমেন্টে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো আর দাঁড়াও তোমরা না ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে শেয়ার করো। যারা লোক কিন্তু আমার ভিডিও দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার বার্থডে, এটা আমার বার্থডে গিফট, ছোটো কিন্তু আমি খুব হ্যাপি। তো দেখো খুব সুন্দর লাগছে, পুরো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো টেনটেনা কীরকম লাগছে বলো, তাই না? ভালো লাগছে না? অনেক দিন ধরে দেখছি সবাই পড়ছে। আমি ওর জন্য আমিও একটা নিয়ে নিলাম, আর দেখো পরে তোমাদের দেখিয়েও দিলাম আর কী কী নিয়ে এসছি বাজার থেকে, চলো ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর বেরিয়েছি, বেরোনো মানেই টাকার খেলা, মানে যাই করো ছোটো ছোটো জিনিস কেন যায় বড় কেন, টাকা ছাড়া কিছু নেই, ঠিক আছে? টাকা থাকলে সব আছে, টাকা না থাকলে কিছু নেই। আর কিছু কিছু জিনিস আছে টাকা ছাড়াও, মানে টাকা দিয়েও খুশি পাওয়া যায় না, কিছু কিছু জিনিস আছে টাকা ছাড়া কিছু হয়ও না, তাই না? দেখো এক প্যাকেট চিপসের প্যাকেট নিয়েছি, এটা সে আলু চিপস 80 টাকা মনে হয় নিল, এটা না 80 টাকা। এই চিপসগুলো 400 টাকা খেতে ভালো লাগে। এটা সেই ছোলার প্যাকেটগুলো, সেই ছোলা এগুলো এই ইয়ে ছাড়ানো আছে, এগুলো দেখো একটা নিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানি নিয়েছি, আজকে আমি রান্নাবান্না করবো না বার্থডে বলে, বার্থডে স্পেশাল বিরিয়ানি। আর এখানে কী আছে, এটা আছে স্যালাড আর বিরিয়ানি, আর এখানে আছে মিষ্টি কালাকান, আর একটা আছে এটা ম্যাঙ্গো দিয়ে আছে ওখানে, দেখো দারুণ লাগছে কিন্তু না মিষ্টিটা। কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে বিরিয়ানি, স্যালাড, আর এখানে চিপস নিয়েছি, ছোলা নিয়েছি, আর সব মিষ্টি নিয়েছি। আর এখানে কেক দেখাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট জিনিস, কেকটা দাঁড়াও কেকটা দেখাচ্ছি, কিন্তু না কেক আসছে, কেক 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 কেক, এই দেখো ছোটো কিউট সা কেক আমার, এটা কি ভালো লাগছে দেখো, কেকটা দারুণ লাগছে না? তোমরা কমেন্টে বলো আমার কেকটা কেমন লাগছে, ঠিক আছে? তো দেখো ওয়াও ফাটাফাটি, এটা হচ্ছে আমার কেক। আর থামবি হয়ে গেছি, বললাম কেক নিতে হবে না, কেকের পয়সা নষ্ট হতে হবে না, জবরদস্তি এই কেকটা নিয়ে এসছে, তার কি বলবো, কিছু করার না। এই ছোট্ট একটা ভাত দেখছি, এটা আমার পুজোর জন্য, মানে পুজোর জন্য এই ভাতটা নিলাম, মানে ভগবানের জন্য, এখানে ভগবানের জন্য পয়সা জমাবো। আর একটু রাতের খাওয়া দাওয়া, কেক আছে, চিপস, ছোলা ভাজা, এখানে স্যালাড, বিরিয়ানি, আর সঙ্গে সব কিছু আছে কোল্ড ড্রিঙ্কস। আর একটা দেখলাম রিং নিলাম, হ্যাঁ দেখো এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এটা এসছে স্প্রাইট, তো রাতের খাওয়ার পর জমে যাবে। আর দেখো আমার জন্মদিনের দিন এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, এটা চলে এসেছে, দেখছি কালারটা কত সুন্দর কালার এটা। দেখো এটা হচ্ছে আঁচল, এটা সেলাই করতে হবে, আঁচলটাও দারুণ, আঁচলটা লাগলে দারুণ লাগবে, আর এর পার বসিয়ে দেবো, আর এর আঁচল লাগবে। তো আমার বার্থডেতে একটা গিফট হয়ে গেল এই শাড়ি, আরেকটা শাড়ি অর্ডার করেছি যেটা পরে আমি ভিডিও করেছিলাম সেই শাড়িটা। তো দুটো শাড়ি আমার বার্থডেই নিয়ে নিলাম, একটা সোনার রিং নিয়ে নিলাম,
বিরিয়ানি কিনে নিয়ে নিলাম, ব্যাস এই ছিল আজকের মার্কেটিং। তো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। দেখো ও কিন্তু চিকেনের পিসগুলো দারুণ দিচ্ছে, যখন ঢালবো একটু ভিডিও করবো তোমাদের সাথে, ঠিক আছে? এখনের মতো রাখছি, আবার পরে আসছি ঘুরে।